নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শক বন্ধুকে বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। যারা বড়রা আছেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম, ছোটদের শ্রেয়াশিস, আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি। মা দুর্গার নাম নিয়ে আমি স্মরণ করে এই ভিডিওটি আপনার সামনে দিতে চলেছি। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট করুন। এই বিজয়া দশমী থেকে ছয় রাশির সৌভাগ্যশালী হতে চলেছে এবং মহাকোটিপতি হতে চলেছে। মা দুর্গা এই ছয় রাশির স্বপ্ন পূরণ করতে চলেছে। দেখুন, এবার মা এসছে গজে, মায়ের আগমন গজে এবং যাচ্ছে কিন্তু নৌকায়, দুটি কিন্তু খুব ভালো লক্ষণ। গজে আসা হচ্ছে শস্য শ্যামলা বসুন্ধরা, অর্থাৎ মর্ত্যলোকের প্রত্যেক মানুষের কিন্তু অর্থনৈতিক দিক থেকে বলুন, সামাজিক দিক থেকে বলুন, কৃষির দিক থেকে বলুন, সব দিক থেকে মা দুর্গা পরিপূর্ণ কিন্তু করে দিয়ে যাবে। অর্থাৎ গজে আসা, নৌকাতে যাওয়া, যেটা আমাদের শাস্ত্রমতে অতীব শুভ বলে কিন্তু মানা হয়। দেখুন, আমি এই ভিডিওতে আপনাদেরকে বারবার বলেছি কিছু কিছু কথা, কিছু কথা হয়তো মিস খেয়ে গেছে, তাই আমি এখনও বলছি। আপনারা এখনও কিন্তু করতে পারেন, এই টাইমেও কিন্তু করতে পারেন। বিশেষ করে এই নবরাত্রির মধ্যেই আপনাদেরকে যাদের মনস্কামনা পূরণ করতে চাইছেন, মনের ইচ্ছা যারা পূরণ করতে চাইছেন, যে কোনো দিক থেকে হোক, আপনারা সবথেকে দুর্গাপুজোতে শ্রেষ্ঠ জিনিস কী জানেন, একটা ক্রিয়া আছে যে ক্রিয়া করলে খুব ভালো হয়, এটা আপনারা কালকে সকালের মধ্যে করতে পারেন, লবঙ্গের প্রয়োগ। আপনারা আপনার যিনি মনস্কামনা করছেন, আগে একটু ভিডিওটি ভালো মন্দ, যিনি মনস্কামনা করছেন তার বয়স অনুযায়ী ততগুলি লবঙ্গ কিন্তু আপনারা নেবেন। লবঙ্গ, লং, লং যেটা থাকে সেটা আপনারা নেবেন। আপনার ধরুন বয়স 21 বছর, আপনি 21টা লবঙ্গ নেবেন। আপনার বয়স ধরুন 25 বছর, 25টা লবঙ্গ। আপনার বয়স ধরুন 40 বছর, 40টা লবঙ্গ নেবেন। আপনার 24 বছর, 24টা লবঙ্গ নেবেন। 24টা লবঙ্গ একটি কালো সুতোতে বেঁধে, অর্থাৎ মালার মতন করবেন, পার্ট বাই পার্ট বাই পার্ট করে একটা কালো সুতোতে বেঁধে মায়ের চরণে আপনারা নিবেদন করুন, বা মায়ের গলায় যদি পরাতে পারেন খুবই ভালো হয়। তাতে কী হবে জানেন, আপনার যে মনস্কামনা আমি দায়িত্ব নিয়ে বলছি পূরণ কিন্তু হবেই হবে। অর্থাৎ এই লংয়ের প্রয়োগ, লবঙ্গের প্রয়োগটা আপনারা করে দেখুন, চমৎকারী প্রয়োগ। মা দুর্গা বিশেষভাবে কিন্তু প্রসন্ন হবে, মা দুর্গার কৃপায়, মা দুর্গার আশীর্বাদে এই 12টি রাশির ক্ষেত্রে কিন্তু শুভফল কিন্তু পাবে। এবং যেটা আমি বলেছি, প্রত্যেক দিন কর্পূর দিয়ে বাড়িতে আরতিটা অবশ্যই আপনারা করবেন। কর্পূরের প্রয়োগটা কিন্তু এই নবরাত্রিতে খুবই শুভ। এবং এর পাশাপাশি আপনারা একটি পদ্মফুল গৃহে অবশ্যই নিয়ে আসুন, মায়ের চরণের পদ্মফুল গৃহে নিয়ে আসুন। বিশেষভাবে বাস্তুদোষ, অর্থনৈতিক স্থিতি, সমস্ত দিক নিশ্চিত রূপে কিন্তু ভালো কিন্তু হবে। লবঙ্গের প্রয়োগ এটা করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং স্বামী স্ত্রীর মধ্যে যাদের খুব সমস্যা চলছে না, একটি কাজ করুন এই নবরাত্রিদের মধ্যে, আপনারা করুন, আগামী আজকে রাত্রিও করতে পারেন। দেখুন, আপনারা এটি কাঁচের বয়াম নেবেন, সে কাঁচের খুব স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মতপার্থক্য চলছে, আপনার কথা আপনার স্ত্রী শুনতে চাইছে না, বা আপনার কথা আপনার হাজবেন্ড শুনতে চাইছে না, নিজেদের মধ্যে কিন্তু মানে মত পার্থক্য সৃষ্টি হচ্ছে, একটা কাঁচের শিশি নিন এবং সেটা গঙ্গা জল ভর্তি করুন,
গঙ্গা জল ভর্তি করে সেই কাঁচের শিশিটা আপনারা আপনার বেডরুমে রেখে দিন। চমৎকারই প্রয়োগ, পড়ে দেখুন। আমি কৌশলটাই দায়িত্ব নিয়ে বলছি, স্বামী স্ত্রীর বন্ডিংয়ের জায়গাটা খুব চমৎকার কিন্তু কাজ কিন্তু হবে। দাম্পত্য সুখ যারা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে খুব লাভ কিন্তু হবে, খুব লাভদায়ক। এবং এই যে লংয়ের যে প্রয়োগটা আপনাকে বললাম, যার যে মনস্কামনা আছে সে মনস্কামনা আপনার এই দুর্গাপুজো থেকে আগামী দুর্গাপূজার মধ্যে আপনার মানে 100% হবে মা দুর্গার আশীর্বাদে। তাই প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবার আমি জানাই 12টি রাশি মা দুর্গার কৃপা হবে, কিন্তু বিশেষ করে যে 6টি রাশি সৌভাগ্যশালী এবং মহাকোটিপতি হতে চলেছে সেই 6টি রাশির নাম আমি জানাবো। প্রথম রাশি, যে রাশির নাম আমি বলবো, এই বিজয়া দশমী থেকে টানা চলবে সৌভাগ্যশালী রাশি। প্রথম সৌভাগ্যশালী রাশির নাম ধনুরাশি। ধনুরাশির আপনার পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ভাগ্যের সাপোর্ট, কর্মক্ষেত্রে উন্নতি, বিদেশ থেকে লাভ। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির দৈনন্দিন ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো, আপনাদের ভাগ্য সম্পূর্ণরূপে সাপোর্ট আপনাদেরকে দিবে এবং কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের দেখা কিন্তু যাচ্ছে কুম্ভ রাশি, এবং আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু হবে। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির দুর্দান্ত হতে চলেছে, আপনাদের কর্ম, অর্থ, ভাগ্য, দাম্পত্য সুখ আপনারা কিন্তু পেতে চলেছেন। সফলতা, সাকসেস আপনাদের হাতের মুঠোয় আসতে চলেছে এবং নিজস্ব সম্পত্তি, পারিবারিক সুখ, দাম্পত্য সুখ, সন্তান সুখ, সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি সৌভাগ্যশালী রাশি হতে চলেছে, এই জন্য বলেছি মকর রাশি বিশেষভাবে প্রচুর কমেন্ট আসছে। মা দুর্গা আপনাদেরকে দুর্গতি নাশ করতে চলেছে, মা দুর্গা আপনাদেরকে সৌভাগ্যবান করতে চলেছে, মা দুর্গা আপনাদেরকে কোটিপতি করতে চলেছে। যে দিক থেকে হোক না কেন আপনাদের মকর রাশি আপনার অর্থপ্রাপ্তির যোগ, আকর্ষিক অর্থপ্রাপ্তি, ব্যবসা, বিদেশ, স্টক মার্কেট, ফাটকা, ট্রেন্ডিং, এই সমস্ত থেকে কিন্তু, এবং মান সম্মান, এবং বেশ কিছু ক্ষেত্রে আপনার সুনাম কিন্তু অর্জন কিন্তু আপনারা করবেন। যে প্রফেশনে আছেন না কেন সেখান থেকে আপনার প্রচুর খ্যাতি কিন্তু হবে, অর্থের পাশাপাশি খ্যাতি, সম্পত্তিগত দিক থেকে লাভ, পারিবারিক সুখ এবং দাম্পত্য সুখ। এরপর যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সোনার সোহাগা হতে চলেছে, আপনাদের কর্ম, আপনাদের শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে লাভ পাবেন, সফলতা পাবেন, ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে, এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি কন্যা রাশি, কন্যা রাশি দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেতে চলেছেন, কন্যা রাশি সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে, আপনারাও কিন্তু হতে চলেছে মহাকোটিপতি, আকস্মিক অর্থলাভ, এবং আপনাদের বিদেশ থেকে, ব্যবসা থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এরপর যে রাশি বৃষ রাশি, বৃষ রাশি চমৎকার হতে চলেছে। বৃষ রাশির আপনি যদি মানুষ হন, আপনার অর্থনৈতিক স্থিতি, আপনার কেরিয়ার থেকে আপনারা কিন্তু এ সময় দুর্দান্ত লাভ কিন্তু পেতে চলেছেন বৃষ রাশি। মা দুর্গা আপনাদের বেশ কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি কাটিয়ে আপনাদের মনোবাঞ্ছা পূরণ কিন্তু করতে চলেছে। তাই আমি বারবার বলছি জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অবশ্যই আপনারা কমেন্ট করুন, যে রাশিগুলো আমি কথা বললাম সেই রাশিগুলো এক্সিলেন্ট রেজাল্ট পেতে কিন্তু চলেছে, আর যে রাশিগুলো আমি কথা বললাম তারাও কিন্তু মা দুর্গার বিশেষ কৃপা পাবেন, যাতে আপনারাও কিন্তু সৌভাগ্যশালী, আপনারাও কিন্তু মহাকোটিপতি, আপনাদেরও কিন্তু ধন সম্পত্তিতে পরিপূর্ণ হতে কিন্তু চলেছে। তাই প্রত্যেকের জন্য আমি শুভকামনা জানাই, প্রত্যেকের মনস্কামনা পূরণ হোক এবং আপনাদের সুখ শান্তি সমৃদ্ধিতে আপনার জীবন পরিপূর্ণ হয়ে উঠুক, আমি এই কামনা করে আজকে আমি আমার প্রোগ্রাম শেষ করছি। প্রত্যেককে আমি আবারও বলবো, প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এই কমেন্টটি করতে কিন্তু ভুলবেন না। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন,
এবং এ বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে কমেন্ট করুন, লাইক করুন, আমি বারবার বলছি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন মা দুর্গার ভিডিও। নমস্কার, ধন্যবাদ।